নমস্কার বন্ধুরা, নীলাঞ্জনা মেকওভারে তোমাদের সকলকে স্বাগতম। আজকে তোমাদের দেখাবো সরস্বতী পুজোর একটা মেকআপ। আমি দেখো ওকে একটা এলিগ্যাল প্রোর কালার কারেক্টার লাগাচ্ছি, অরেঞ্জ কালার কারেক্টার। প্রথমে পুরো সারা মুখে যেখানে ওর পিগমেন্ট এরিয়াগুলোতে দেখো, ওর পুরো সেখানে সেখানে আমি কালার কারেক্টারটা লাগিয়েছি এবং সেটা আবার পাউডার দিয়ে আবার সেটাকে সেট করে দিচ্ছি। দেখো মুখের চোখের তলায়, চোখের ওপরে সব জায়গায় আমি একটুখানি কালার কারেক্টার লাগিয়েছি, দিয়ে এবার পাউডার দিয়ে সেটাকে একটু সেট করে দিচ্ছি। এবার একটা আমি হুডা বিউটির একটা ফাউন্ডেশন নিয়েছি, একদম অল্প পরিমাণে। তোমরা অনেকে জানো যে হুডা খুব মানে লং লাস্টিং এবং হাই কাভারেজ দেয়, সেজন্য খুব কম পরিমাণে নিয়েছি। এবার এটার মধ্যে আমি একটুখানি সিরাম মেশাবো, ফেসিয়াল সিরাম মেশাবো। এখন একটু শীতকাল, সেজন্য একটুখানি ফেসিয়াল সিরাম মিশিয়ে ওর মুখে দিচ্ছি। দেখো এবং সারা মুখে একটু একটু করে দিচ্ছি। দেখো কাভারেজ খুব ভালো। দেখো এই দেখো অল্প অল্প দিচ্ছি সারা মুখে। এবার আমি কানে, গলায় সব জায়গায় একটু দেব, দিয়ে ভালো করে আমি ব্লেন্ড করে দিচ্ছি। সরস্বতী পুজোর মেকআপ করছি বন্ধুরা, বুঝতে পারছো? খুব বেশি মেকআপ আমি করব না, খুব লাইট মেকআপ করব, কারণ সরস্বতী পুজোর মেকআপ দিনের বেলার মেকআপ, সেজন্য আমি খুব পরিমাণেও কম নিয়েছি এবং খুব লাইট মেকআপ করব। দেখতেই পাচ্ছ তোমরা, এবার খুব অল্প পরিমাণে নিয়ে এবার সেটাকে ব্লেন্ড করছি আমি। মেকআপ করার আগে অবশ্যই কিন্তু স্কিনটাকে প্রেপ করে নেবে, সিটিএম অবশ্যই করবে। সিটিএম করেই তোমরা প্রাইমার লাগাবে, প্রাইমার লাগানোর পরেই কিন্তু তোমরা কালার কারেক্টারটা ইউজ করবে। এবং কালার কারেক্টার ইউজ করার পরে তোমরা যেরকম দেখলে কালার কারেক্টার উপরে যেসব জায়গায় পিগমেন্ট এরিয়া আমি কালার কারেক্টার লাগিয়েছি সেরকম করে লাগিয়ে তারপরে তোমরা ফাউন্ডেশনটা লাগাবে। তারপরে এই ফাউন্ডেশনটা দেখো আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, কোথাও কোথাও ফাউন্ডেশন লেগে নেই, সব জায়গায় আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তোমরা অল্প নিয়ে সারা মুখে, এবং আমি দেখো তো চোখের ওপরে একটুখানি ফাউন্ডেশন দিচ্ছি পুরো, যেহেতু চোখেও কালার কারেক্টারটা একটু লাগিয়েছি সেজন্য ওখানেও একটু ফাউন্ডেশন দিয়ে নিচ্ছি। আজকে আর আমি চোখের ওপর কোনো আলাদা করে কনসিলার দেব না, এই প্রাইমার লাগানোর পরেই আমি তারপরে ওটা আইশ্যাডো ইউজ করব। তোমরা আমি আজকে প্রথমেই, অন্য সময় আমি প্রথমে আই করে নিই, আজকে আই আর করছি না। আজকে ফার্স্টে আমি মেকআপটার অর্ধেক বেসটা করে নিচ্ছি। এবার দেখো একটা এলিগ্যাল প্রো কনসিলার লাগাচ্ছি, সেই কনসিলারটা ওর স্কিন টোনের থেকে একটু লাইট। দেখো কনসিলারটা লাগাচ্ছি, দেখো যেখানে যেখানে কনসিলার হাইলাইট গুলো মানে স্কিনের হাইলাইট গুলো করার জন্য সেই জায়গাটায় আমি কনসিলার লাগাচ্ছি। তোমরাও এইভাবে কনসিলারটা লাগাবে হাইলাইট এরিয়াগুলি। দেখো ফাউন্ডেশনটা অবশ্যই স্কিন টোন অনুযায়ী, ওর যে স্কিন টোন সে অনুযায়ী লাগাতে হবে, আর হাই আর কনসিলারটা লাগাতে হবে একটু লাইট, স্কিন টোনের থেকে একটু লাইট লাগাতে হবে। দেখো ভালো করে আমি ব্লেন্ড করে দিচ্ছি এটাও। ভালো করে এবার ব্লেন্ড করে দিয়ে এবার সেট করছি, পাউডার দিয়ে একটা সেট করেছি। ফেসেস ক্যানাডার একটা পাউডার নিয়েছি, সেই পাউডারটা দিয়েই আমি সব সেট করে দিচ্ছি। পুরো সারা মুখটা আমি পাউডারটা দিয়ে সেট করে নিলাম। নিয়ে এবার আমি চলে যাব চোখের মেকআপে। দেখো আমি একটা ইউ ক্যান বির একটা প্যালেট নিয়েছি, আইশ্যাডো প্যালেট নিয়েছি। আমি যেগুলো অনলাইন কিনেছি সেগুলোর লিংক তোমাদের দিয়ে দেবো, আর যেগুলো অফলাইন কিনেছি যেগুলো সেগুলো আর দেবো না, যেগুলো আমি অনলাইন কিনেছি সেগুলোর লিংক তোমাদের নিচে দিয়ে দেবো, তোমরা একটু চেক করে নিও। আমি যেহেতু ওর আজকে সরস্বতী পুজোর মেকআপ,
ও লাল হলুদে লাল ব্লাউজ পরেছে, একটা হলুদ শাড়ি পরেছে, তাই জন্য আমি এই মানে হলুদ শেডটা আগে দিচ্ছি, দিয়ে আমি এক এক করে পরপর করে আমি দেব, কিন্তু একদম লাল কোনো দেব না। আমি হলুদ দেওয়ার পরে একটু ব্রাউন দিয়ে, একটু মেরুন আর ব্রাউন দিয়ে পুরো চোখটাকে করব, খুব হালকা হাতে করব। যেহেতু সরস্বতী পুজোর মেকআপ খুব বেশি দেব না, হালকার ওপর মেকআপটা করছি। দেখো আই মেকআপটাও দেখে নাও তোমরা। আমি খুব হালকা দিয়ে ব্রাউন আর মেরুন দিয়ে করে দিয়েছি চোখটাকে। এবার একটু কন্ট্রোলিং করে নিচ্ছি। চোখের মেকআপটা আমি ডিটেলসে দেখাচ্ছি না, কারণ এমনি মেকআপটা তাহলে লং হয়ে যাবে। আমি তোমাদের চোখের মেকআপটা অন্য সময় আমি চোখের মেকআপটা তোমাদের দেখাবো, আজকে শুধু বেস মেকআপটাই মেইনলি দেখাচ্ছি। এবার একটু ব্লেন্ড করে দিচ্ছি কন্ট্রোলিংটা। এবার একটা দেখো, একটা হাইলাইট আইব্রো বোনে একটা হাইলাইট করছি, দেখো হাইলাইট লাগাচ্ছি ব্রো বোনে। এবার একটু নোজের ওপরেও লাগাচ্ছি, যেটাকে নোজ অফ ব্রিজ বলে, নোজের ওপরটা একটু লাগাচ্ছি থুতনিতে। দেখো তোমরা জানো হাইলাইটিং এর পার্টগুলো, সেইগুলো জায়গায় হাইলাইট করছি। এবার একটা ওই হাইলাইটে দেখো গালেও দিয়ে দিচ্ছি হাইলাইটটা, হালকা হাতে, হাত দিয়ে আমি হালকা হাতে অল্প নিয়েছি, নিয়ে যেহেতু দিনের বেলার মেকআপ সেজন্য খুব হালকা হাতে অল্প একটুখানি লাগাচ্ছি। দিনের বেলার মেকআপ অবশ্যই লাইট মেকআপ হতে হবে, যতই সরস্বতী পুজো হোক, কিন্তু দিনের বেলার মেকআপ যেহেতু সেহেতু আমি একটু লাইট করেই লাগ। রেভলিউশনের আমি একটা কালার প্যালেট নিয়েছি, ব্রাশার প্যালেট, সেটা দিয়ে আমি সেখানে একটা ব্রাশ আছে, ব্রাশারও আছে এবং হাইলাইটারও আছে, সেইটা সেই হাইলাইটারটাই আমি ইউজ করেছি এবং গালে সেই ব্রাশারটাও ইউজ করেছি এই প্যালেট থেকে। এটা খুব ভালো একটা প্যালেট, দেখো এবার আমি একটু ব্রাশার দিয়ে দিচ্ছি, ব্রাশারটা দিয়ে ব্রাশ দিয়ে একটু ঝেড়েও নিচ্ছি, এক্সট্রা পাউডার এক্সট্রা মেকআপ গুলো ঝরে পড়বে। চোখে আমি একটা মেবলিনের কাজল লাগিয়েছি এবং মেবলিনেরই একটা মাস্কারা লাগিয়েছি, দেখো। এবার আমি একটা মেবলিনে একটা লিপস্টিক লাগাচ্ছি, লিপস্টিকটা রেড না, একটু একটু ডিপ গোলাপি বা ডিপ রানী টাইপের বলতে পারো, সেটা করেছি। ও একটু রেডটা প্রেফার করছে না, বলছে রেড আমি দেব না, সেজন্য আমি রেড দিইনি, বা দুটো শেড আমি মিশিয়ে একটুখানি কালচে করার চেষ্টা করছি, দুটো শেড দিয়েছি আমি, দুটো শেড এর লিপস্টিকের আমি দুটো শেড ইউজ করেছি। প্রথমে একটা লাইট তারপরে একটা ডিপ দিয়ে আমি এটা করেছি। Thank you.
এবার ওকে আমি একটা ছোট্ট দুটো টিপ পরাবো, একটা হলুদ একটা লাল, লাল আর হলুদে মিশিয়ে দুটো টিপ পরাচ্ছি। দেখো ওকে কত সুন্দর লাগছে, দেখো মেকআপটাও, দেখো একটা ন্যাচারাল একটা লুক এসছে। আশা করি তোমরা এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে শেয়ার করো বন্ধুরা আর আমাকে উৎসাহিত করো। যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ইগনোর করো। দেখো ওর চুলটাও হাইলাইট করা আছে, চুলটাও ছাড়াই দিয়েছে। ওর কার্লি হেয়ার, চুলটা খুব সুন্দর হাইলাইট করা, এজন্য চুল ছাড়া দিয়ে আমি দিয়েছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, তাহলে আজকের মতন শেষ করছি, নমস্কার।